প্রভাত মুখোপাধ্যায় রচিত বলবান জামাতা গল্পের দ্বিতীয় শেষ অংশ পার্শ্বের কক্ষ হইতে দুই তিনটি রমণীর উত্তেজিত কণ্ঠস্বর নলিনীর কণ্ঠে আসিল কিলো পালিয়ে এলি যে উমা ও যে অন্য লোক অন্য লোক কিলো আমাদের শরৎ নয় না শরৎ হবে কেন কে তবে আমি জানি একই কাণ্ড জোচ্চোর নাকি যেরকম চোয়ারে চেহারা আশ্চর্য নয় ওমা একই কাণ্ড জামাই সে কণ্ঠস্বর শোনা গেল একটা বন্দুক নিয়ে এসেছে হ্যাঁ ওমা কি সর্বনাশ হলো গো ওরে রামসন্না রামসন্না কোথা গেলি যা শিগগির বাবুকে খবর দে রমণীগণের দ্রুত পদধ্বনি শ্রুত হইল তাহার পর নলিনী আর কিছু শুনিতে পাইল না এই সময়ের মধ্যে অদরস্থিত একটি পুস্তকের আলমারির প্রতি নলিনীর দৃষ্টি পড়িয়াছিল সারি সারি বাঁধানো ল রিপোর্ট প্রত্যেকখানির নিম্নে সোনার জলে নাম লেখা এম এন ঘোষ তখন সমস্ত ব্যাপার নলিনীর দিনের আলোকের মতো স্পষ্ট বুঝিতে পারিল তাহার শ্বশুরের নাম মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ইনি মহেন্দ্রনাথ ঘোষ তবে সে ভ্রমক্রমে অন্য লোকের শ্বশুরবাড়িতে চড়াও করিয়াছে নলিনী তখন মনে মনে হাস্য করিতে করিতে নিশ্চিন্ত মনে একে একে জলখাবারের পাত্রগুলি খালি করিয়া ফেলিল এদিকে রামশরণ ভৃত্য ঊর্ধ্বশ্বাসে বাবুকে খবর দিতে ছুটিল বাবু উকিলের বাসায় ছুটির সময় প্রায়ই পাশা খেলার আড্ডা জমিয়া থাকে ওদ্য এখানে বড় বাবু ছোট মহেন্দ্রবাবু এবং অন্যান্য অনেকগুলি উকিল সমবেত হইয়াছেন পাশা খেলা চলিতেছিল এমন সময় ঝড়ের মতো আসিয়া রামশরণ সেখানে প্রবেশ করিল নিজ প্রভুকে দেখিয়া বলিল বাবু বাবু জলদি বাড়ি আসুন তাহার মুখচক্ষু দেখিয়া ভীত হইয়া মহেন্দ্র ঘোষ বলিলেন কেন রে কারোর অসুখ বিসুখ বাড়ি মেয়ে একটু ডাকু এসেছে সকলেই উৎসুক হইয়া উঠিলেন মহেন্দ্র ঘোষ বলিলেন ডাকু দিনের বেলায় ডাকু রাম বলিল ডাকু হবে কি পাগল আদমি হবে কিছু ঠিকানা নাই সে বলে কি বাবুর অন্য সকলে হাস্য করিলেন কিন্তু মহেন্দ্র ঘোষ উত্তেজিত স্বরে জিজ্ঞাসা করিলেন কখন এলো কি করছে এই তিন বাজে এসেছে একটু লাঠি এনেছে একটু বন্দুক এনেছে অন্দর গিয়ে জলুল খেয়েছে মাইজি লক্ষ বড়া ডর হয়েছে বন্দুক এনেছে লাঠি এনেছে হতভাগা পাজি শুয়ার তুই বাড়ি ছেড়ে এলি কার জিম্মায় বলিয়া ক্ষিপ্তের মতো মহেন্দ্রবাবু বাহির হইলেন গাড়ি প্রস্তুত ছিল লম্ফ দিয়া গাড়িতে উঠিয়া হাঁকিলেন জোরসে হাকাও। হাঁকাও কয়েকজন উকিল সঙ্গে সঙ্গে বাহিরে আসিয়াছিলেন কেহ বলিলেন বোধহয় পাগল হবে কেহ বলিলেন না পাগল হলে বন্দুক আনবে কেন কোনো বদমাইশ গুন্ডা হবে ছোট মহেন্দ্রবাবু নলিনীর শ্বশুর বলিয়া দিলেন পাগলই হোক গুন্ডাই হোক ধরে পুলিশে হ্যান্ডওভার করে দিও গাড়ি নক্ষত্র বেগে ছুটিল বাড়িতে পৌঁছিলে গাড়ি হইতে লাফাইয়া পড়িয়া মহেন্দ্রবাবু বলিলেন কই কোথায় এমন সময় নলিনী কক্ষ হইতে বাহির হইয়া বারান্দায় আসিয়া দাঁড়াইল গৃহস্বামীকে অভিবাদন করিয়া বলিল আপনি মহেন্দ্রবাবু আপনার কাছে আমার একটা ক্ষমা প্রার্থনা করবার আছে নলিনীর ভাবভঙ্গি ও কথাবার্তায় মহেন্দ্রবাবু থতমতো খাইয়া গেলেন বাড়ি পৌঁছিয়াই যেরূপ প্রহারের বন্দোবস্ত করিবেন ভাবিয়াছিলেন তাহাতে বাধা পড়িয়া গেল মহেন্দ্রবাবু জিজ্ঞাসা করিলেন কে আপনি আমার নাম নলিনীকান্ত মুখোপাধ্যায় আমি মহেন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়ের জামাতা মহেন্দ্রবাবু উকিলের বাড়ি গাড়োয়ানকে বলেছিলাম সে আমাকে এখানে এনে ফেলেছে আমি আমার ভুল এই অল্পক্ষণ মাত্র জানতে পেরেছি এতক্ষণ চলে যেতাম আপনাকে আনতে লোক গিয়েছে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে তবে যাব এই জন্যে অপেক্ষা করছি এই কথা শুনিয়া মহেন্দ্র ঘোষের রাগ জল হইয়া গেল তিনি নলিনীর হাত দুখানি নিজ হস্তে ধারণ করিয়া হো হো শব্দে অনেকক্ষণ হাস্য করিলেন শেষে বলিলেন মোহিনের জামাই তুমি বেশ বেশ দেখো এখানে দুজন মহেন্দ্র উকিল থাকতে মক্কেল নিয়ে মাঝে মাঝে গোলমাল হয় বটে হয়তো মফস্বল থেকে কোনো উকিল আমার কাছে এক মোকদ্দমা পাঠিয়ে দিলে মক্কেল কাগজপত্র নিয়ে গিয়ে উপস্থিত হলো তোমার শ্বশুরবাড়িতে কিন্তু জামাই নিয়ে গোলমাল এই প্রথম বলিয়া মহেন্দ্র ঘোষ অপরিমিত হাস্য করিতে লাগিলেন তাহার পর নলিনীকে লইয়া বৈঠকখানায় বসাইলেন কিঞ্চিত গল্পগুজবের পর নলিনীর জন্য একটি ভাড়াটিয়া গাড়ি উপস্থিত হইল নলিনী তখন বিদায় গ্রহণ করিয়া নিজ শ্বশুরালয় অভিমুখে যাত্রা করিল এদিকে কেদারবাবু উকিলের বাড়িতে সে অপরাহ্নে পাশা খেলা আর ভালো জমিল না মহেন্দ্র ঘোষ প্রস্থান করিলে সে সময় অনেকে অনেক রকম আশ্চর্য জোয়াচুরির গল্প করিলেন অনেক পাগলের গল্প হইল ক্রমে সভা ভঙ্গ হইল কুকিলগণ একে একে নিজ নিজ আলয়ে ফিরিয়া গেলেন মহেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শ্যগঞ্জ মহল্লায় তিনি বাড়ি ফিরিয়া চা ও তাওয়াদার তামাক হুকুম করিলেন আপিস কক্ষে ইজি চেয়ারে বসিয়া চা পান করিতে লাগিলেন ভৃত্য একটি বৃহদাকার সিলিন আলবেলায় চড়াইয়া গুলের আগুনে মৃদু মৃদু পাথর বাতাস করিতে লাগিল চা পান শেষ হইলে মহেন্দ্রবাবু আলবোলার নলটি মুখে করিয়া আরামে চক্ষু মুদ্রিত করিলেন কিয়ৎক্ষণ এই রূপে কাটিলে পর একটি ভাড়াটিয়া গাড়ি কম্পাউন্ডের মধ্যে প্রবেশ করিল উকিলের বাড়ি কত লোক আসে যায় মহেন্দ্রবাবু কিছুই ব্যস্ত হইলেন না কিন্তু চক্ষু উন্মিলন করিয়া রহিলেন বাহির হইতে শব্দ শুনিলেন একটি অপরিচিত কণ্ঠস্বর বলিতেছে এই মহেন্দ্রবাবুর বাড়ি হ্যাঁ বাবু খবর নাও বলো জামাইবাবু এসেছেন এই জামাই শুনিয়াই মহেন্দ্রবাবু কে ছাড়িয়া উঠিয়া পড়িলেন জানালার পর্দা তুলিয়া দেখিলেন বৃহৎ জষ্টি হস্তে সন্ডামার কাকারের একজন লোক দাঁড়াইয়া আছে গারোয়ান গাড়ির ভিতর হইতে একটা বন্দুক বাহির করিতেছে দেখিয়াই মহেন্দ্রবাবু হাঁকিলেন ওই হায় বলিতে বলিতে বাহিরে আসিয়া বারান্দায় দাঁড়াইলেন তাহার মূর্তি দেখিয়া বেচারা নলি একটু থতমতো খাইয়া গেল মহেন্দ্রবাবু দাঁত মুখ খিচাইয়া সপ্তমে বলিলেন পাজি বেটা জোয়াচোর ভাগো হি আসে আভি ভাগো ঘুরে ফিরে শেষে আমার বাড়িতে এসেছো শ্বশুর পাতাবার আর লোক পেলে না বেটা বদমায়েশ গুন্ডা ইতিমধ্যে অনেকগুলি ভৃত্য দারোয়ান আসিয়া পড়িয়াছিল মহেন্দ্রবাবু হুকুম দিলেন মারকে নিকাল দাও গর্দান পাকড়কে নিকাল দাও ভৃত্যগণ নলিনীকে আক্রমণ করিবার উপক্রম করিল তাহা দেখিয়া নলিনী তাহার বৃহৎ মস্তক মস্তকপরি ঘূর্ণিত করিয়া বলিল খবরদার হাম চলা যাতা হয় লেকেন জো হোমকো ছুয়ে গা উসকা হাড্ডি হাম চুর চুর কর ডালেঙ্গে নলিনী মূর্তি ও লাঠি দেখিয়া ভৃত্যগণ কিং কর্তব্য বিমূঢ় হইয়া দাঁড়াইয়া রহিল নলিনী মহেন্দ্রবাবুকে লক্ষ্য করিয়া বলিল আপনি ভুল করছেন আমি আপনার জামাই নলিনী এ কথা শুনিয়া মহেন্দ্রবাবু অগ্নিশর্মা হইয়া রহিলেন বেটা জুয়াচোর তুমি শ্বশুর চেনো আর আমি জামাই চিনি আমার জামাইয়ের এরকম গুন্ডার মতো চেহারা ভাগো হি আসে নিকালও হি আসে নয়তো আভি পুলিশ মে ভেজেঙ্গে নলিনী আর দিরুক্তি করিল না গাড়ির ভিতর প্রবেশ করিয়া গাড়োয়ানকে বলিল চলো স্টেশন গোলমাল থামিলে তামাদার তামাকটা শেষ করিয়া মহেন্দ্রবাবু বাড়ির মধ্যে গেলেন তাহার গৃহিণী তাহাকে দেখিবা বলিলেন মদ খেয়েছ নাকি জামাইকে তাড়ালে মহেন্দ্রবাবু গম্ভীর স্বরে বলিলেন জামাই কাকে বলো সে একটা জো আচর জো কিসে জানলে তখন মহেন্দ্রবাবু পাশা খেলিবার কালে কেদারবাবুর বাসায় যাহা যাহা শুনিয়াছিলেন সবই বলিলেন শুনিয়া গৃহিণী বলিলেন বেশ তো কিন্তু তাতেই কি প্রমাণ হয়ে গেল যে সে দুজনেরই এক নাম বাড়ি ভুল করে সেখানে গিয়ে ওঠা কি আশ্চর্যের স্ত্রীর মুখে এ যুক্তি শুনিয়া মহেন্দ্রবাবু একটু দমিয়া গেলেন লাঠিও বন্দুক দেখিয়াই হঠাৎ তিনি বুদ্ধিহারা হইয়া পড়িয়াছিলেন এ সকল কথায় ভালোরূপ বিচার করিয়া দেখিবার অবসর পান নাই একটু ভাবিয়া মহেন্দ্রবাবু বলিলেন সে যদি হতো তাহলে খবর দিয়ে আসতো আমরা স্টেশনে তাকে আনতে যেতাম কথা নেই বার্তা নেই হঠাৎ কখনো জানাই প্রথমবার শ্বশুরবাড়ি এসে উপস্থিত হয় সেটা জুয়া চোর কেন আসবার কথা থাকবে না আসবার কথা তো রয়েছে পুজোর আগেই আসবে আমরা তো জানি তবে ঠিক কবে আসবে তা খবর ছিল না বটে পিতার এই বিপদ দেখিয়া কুঞ্জবালা বলিলেন ওগো সে নলিনী নয় আমি তাকে দেখেছি মহেন্দ্রবাবু বলিলেন তুই দেখেছিস নাকি বলতো বলতো কোথা থেকে দেখলি যখন ওই গোলমালটা হলো আমি দোতলায় উঠে জানালা দিয়ে দেখলাম নলিনী আমাদের ননির পুতুল এ তো দেখলাম একটা কাঠখোট্টা জোয়ান মহেন্দ্রবাবু অত্যন্ত আশ্বস্ত হইয়া বলিলেন ঠিক বলেছিস আমি তো সে কথা তার মুখের উপরই বলে দিয়েছি আমি আমার জামাই চিনি তার কি অমন মির্জাপুরি গুন্ডার মতো চেহারা তার দিব্যি বাবু বাবুবাবু চেহারাটি বিয়ের সময় মাত্র একদিন দেখেছি বটে তা বলে এমনই কি ভুল হয় এই রূপ কথাবার্তা হইতেছে এমন সময় একজন ভৃত্ত আসিয়া বলিল বাবু টেলিগ্রাফ এসেছে টেলিগ্রাম পড়িয়া মহেন্দ্রবাবুর মুখ শুকাইয়া গেল ইহা সেই নলিনীর প্রেরিত গতকলকার চারিয়ানামূল্যের টেলিগ্রাম গৃহিণী বলিলেন খবর কি? নিতান্ত অপরাধীর মতো মাথা চুলকাইতে চুলকাইতে মহেন্দ্রবাবু বলিলেন এই তো টেলিগ্রাম এসেছে সে তবে দেখছি জামাই বটে গৃহিণী বলিলেন তবে এখন ফেরাবার কি উপায় হয় যাই নিজে গিয়ে দেখি যাবার সময় গাড়োয়ানকে বলেছিল স্টেশনে চলো এখন তো কলকাতা যাবার কোনো গাড়ি নেই বোধ হয় স্টেশনে গিয়ে বসে আছে যাই গিয়ে বাপু বাছা বলে ফিরিয়ে আনি বাড়ির লোকে মনে করিয়াছিল নলিনী এই ব্যাপার লইয়া শালি সালাজকে ঠাট্টা করিয়া ঝাল মিটাইবে কিন্তু নলিনী ফিরিয়া আসিয়া একদিনের জন্য সে কথা উত্থাপন করে নাই যে ভুল হইয়া গিয়াছে তাহার জন্য তাহার শ্বশুরবাড়ির সকলেই লজ্জিত অনুতপ্ত তাহাই নলিনীর পক্ষে যথেষ্ট হইয়াছিল একদিন কেবল অন্য প্রসঙ্গে মহেন্দ্র ঘোষ উকিলের কথা উঠিলে সে বলিয়াছিল যা হোক পরের শ্বশুরবাড়িতে উঠে যে আদর যত্ন পেয়েছিলাম অনেকে সেরকম নিজের শ্বশুরবাড়িতে পায় না